নমস্কার বন্ধুরা, আমি তনি দেবনাথ, রাজন্যা আর রূপাঞ্জনার মা। আমার দুই মেয়ে, বড় মেয়ে রাজন্যা ও গান শেখে, আর ছোট মেয়ে রূপাঞ্জনা ও ব্যায়াম শেখে আর নাচ শেখে। ওদের হাত ধরেই আমার জীবনের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে। জীবনে একটা বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়নি বলে জীবনে খুব আক্ষেপ ছিল, কিন্তু সেই স্বপ্নটা আমার বড় মেয়ের হাত ধরে পূরণ হয়ে গেল। সেই স্বপ্ন পূরণের গল্পই আজ তোমাদের শোনাব। আমার বড় মেয়ে রাজন্যা যে স্যারের কাছে গান শেখে, সেই স্যারের একাডেমিতে বার্ষিক অনুষ্ঠানে সমস্ত বাচ্চাদের মায়েদের নিয়ে একটা গান হয়। স্যার যখন সব মায়েদের এই কথা জানালো, প্রথমে ভেবেছিলাম আমি হয়তো পারবো না, কারণ অনেক দিন ধরে রিহার্সেল করতে হবে, যেটা কিনা একার হাতে সংসার সামলে ওদের পিছনে সময় দিয়ে আমার খুবই কষ্টজনক। তাই প্রথমে হ্যাঁ বলতে খুবই ভয় হচ্ছিল, কিন্তু আমার বড় মেয়ে প্রথমে আমাকে জড়িয়ে ধরে বলল, মা তোমাকে পারতেই হবে, তোমার জীবনের একটা ইচ্ছে ছিল, তুমি গান গাইবে, তোমার এই ইচ্ছা পূরণ করতেই হবে। মেয়ের এই অনুপ্রেরণা দেওয়া কথা আমার মনে অনেক জোর বাড়ালো। আরেকজনের কথা বলি, সে ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না আমাদের এই পথ চলা। সে হলো আমার মেয়ের গানের স্যার, যাকে আমি ভাই বলে ডাকি। ভাইকে বলেছিলাম যে ভাই আমি হয়তো পারবো না, সংসারের নানাবিধ সমস্যা, তার মধ্যে দিয়ে কিভাবে কি সব ম্যানেজ করব বুঝতে পারছি না। তখন ভাই আমাকে বলেছিল, সংসার আছে সমস্যা থাকবে না? সমস্যা অবশ্যই থাকবে, তার মধ্যে দিয়েই নিজের জীবনের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। তুমি একবার সামনে আগাও, দেখবে একদিন তুমি ওই স্টেজে সবার সাথে গান করছো, তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আর তোমার সমস্যাগুলো সব তোমার পিছনেই পড়ে আছে। সমস্যা থাকবেই, তার মধ্যে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। ভাইয়ের এই অনুপ্রেরণা দেওয়া কথা আমার মনে অনেকটা জোর বাড়ালো। মনে মনে ভাবতে থাকলাম, সত্যিই তো শুধু সমস্যার কথা ভাবতে ভাবতে থেমে থাকলে চলবে না, দেখি না চেষ্টা করে পারি কিনা। সব কাজ বাজ শেষ করে গানের রিহার্সেলে যেতাম, একদম যে অসুবিধা হয়নি সেটা নয়, কিন্তু তার মধ্যে থেকে সব কিছু ভালোভাবেই হয়ে গেছে। তারপর আসলো আমার জীবনে সেই দিন, মানে আমার ইচ্ছে পূরণ, আমার স্বপ্ন পূরণের দিন। মেয়ে গান করলো, মেয়ের সব বন্ধুরা গান করলো, তারপর ছিল মায়েদের গান। এই যে এতজন মায়েদের দেখতে পাচ্ছেন, এদের মধ্যে আমিও আছি। সত্যি যখন গান করছিলাম, মনের মধ্যে যে কতটা আনন্দ হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। গান শেষ হলো, সবাই হাততালি দিল। যখন স্টেজ থেকে নামি, তখন সত্যি ভাই সম্রাটের কথাগুলো ভীষণই মনে পড়ছিল। সমস্যা থাকবে, সমস্যা নিয়েই চলতে হবে, সমস্যাকে পিছনে ফেলে দিয়ে আগাতে হবে, আর তুমি যখন আগাবে তখন তোমার সমস্যাগুলো দেখবে তোমার পিছনেই পড়ে আছে। আর সত্যিই তাই, আজ আমি স্টেজে, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আর আমার সমস্যাগুলো সত্যিই আমার পেছনে ফেলে আমি এগিয়েছি। আমার জীবনের অনেক বড় স্বপ্ন পূরণ হলো আজ। ছোটবেলা থেকেই ভাবতাম আমি একদিন না একদিন স্টেজে গান করব, কিন্তু গানই তো শেখা হলো না, তবে স্টেজে কি করে গাইব? তবুও সেই স্বপ্ন পূরণ হলো আজ। মেয়ের হাত ধরে মায়ের ইচ্ছে পূরণ, মায়ের এই স্বপ্ন পূরণ, এটাই বা কম কি, এটাই বা কজনের ভাগ্যে হয়। তাই যা পেয়েছি অনেক পেয়েছি, এটুকুই বা কতজন পায়। এই জীবনে আমার এত বড় স্বপ্ন পূরণ হবে আমি কখনো ভাবতেই পারিনি। আমার স্বপ্ন পূরণ হলো, আমি তাই ভীষণ ভীষণ ভীষণই খুশি। আর আমার জীবনের এত বড় স্বপ্নকে পূরণ করার জন্য আমার মেয়ে রাজন্যা আর আমার মেয়ের গানের স্যার সম্রাট ভাইকে জানাই আমার মনের অনেক 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 ভালোবাসা। আমার এই স্বপ্ন পূরণের গল্প আপনাদের কেমন লাগলো? মেয়ের হাত ধরে মায়ের স্বপ্ন পূরণের গল্প আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর এভাবেই সবার স্বপ্ন পূরণ হোক, সব মায়েদের স্বপ্ন পূরণ হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।